নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার আটই জানুয়ারি যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন কারণ আমি পাঁচটি রাশির কথা বলছি একই রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে এই জন্য ভিডিওটি কিন্তু জানা একান্তই দরকার দেখুন আমাদের জন্ম ছকে আমি একটি কথা বলি আমাদের জন্ম ছকে বেশ কিছু যোগ শুভ থাকে আবার বেশ কিছু যোগ অশুভ থাকে অর্থাৎ এই শুভ যোগটাকে যদি অ্যাক্টিভ করা যায় এবং অশুভ যোগটাকে যদি ডিঅ্যাক্টিভ করে শুভ যোগটাকে যদি অ্যাক্টিভ করা যায় তাহলে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে আমি একটা কথা বলছি পরিবর্তন কিন্তু আসে অর্থাৎ একটা কথা আছে জগৎ পরিবর্তনশীল আজ আপনার হচ্ছে না এক মাস পর আপনার প্রাপ্তি হতে পারে বা ছ মাস পরও আপনার প্রাপ্তি হতে পারে এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে যে আপনার প্রাপ্তির যোগটা কোন বছর আছে এবং কোন কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে অর্থাৎ আপনার জন্মছকে যে যোগগুলো থাকা দরকার সেটা আপনার আছে কি না এবং রাহু যে হচ্ছে প্রাপ্তির মুখ্য কারকগ্রহ রাহু হচ্ছে কলিযুগের রাজা আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ এই রাহুকে স্ট্রং করুন রক্ষা কবজ পরিধান করুন যাদের একটুর জন্য সামান্য কিছুর জন্য আপনার মিসকে যাচ্ছে অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ নিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষণ করুন যে আপনার প্রাপ্তি কোন বছর রয়েছে এবং আপনার ক্ষেত্রে সেটা জানিয়ে দিবে যে যেহেতু আপনার মহাদশা বা অন্তর্দশা আপনার পারমিট করছে কিনা সেই অনুযায়ী আপনি কিন্তু রেজাল্ট পাবেন অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে একটা প্রাপ্তির ক্ষেত্রে কম হোক বেশি হোক একটা যোগ কিন্তু থাকে আপনি পাঁচশো টাকাও পেতে পারেন পাঁচ হাজার টাকা পেতে পারেন সেটা ডিপেন্ড করবে পাঁচ লাখও পেতে পারেন ডিপেন্ড করবে বাই বার চার্ট এবং সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন ধন ভাবকে স্ট্রং করুন আকর্ষণ প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন বিশেষভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে অর্থাৎ আপনি প্রচেষ্টা করছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না আপনি চেষ্টা করেই যাচ্ছেন আপনার ক্ষেত্রে হচ্ছে না জানবেন কোনো গ্রহ আপনার ক্ষেত্রে কিন্তু অশুভ অবস্থাতে আছে যে জন্য আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসছে তো যে জায়গাটা ইন অবস্থাতে আছে সেই জায়গাটাকে যদি অ্যাক্টিভ করা যায় সেই গ্রহটাকে যদি অ্যাক্টিভ করা যায় এবং যাদের ক্ষেত্রে কেটে গেছে যোগটা বার্ডচার্ট রিফর্মেশনের মাধ্যমে সেটা যদি ব্যাক করানো যায় তাহলে নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনার প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে অর্থাৎ প্রাপ্তির জায়গাটা বিশেষভাবে চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি চারটি গ্রহ কিন্তু নির্ভর কিন্তু করে এই চারটি গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার এই সময় হঠাৎ প্রাপ্তি ঘটবে মহাপ্রাপ্তির যোগ এবং আপনার ভাগ্য ভাবকে স্ট্রং থাকা দরকার কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না এবং আপনি ভাবছেন যে আমার কালকে প্রাপ্তি ঘটবে কিন্তু আপনি ভাবলে হবে না উপরালা কিন্তু যেটা ভাববে সেটাই কিন্তু আপনার ভাগ্যে কিন্তু ঘটবে কারণ সম্পূর্ণ হচ্ছে এটা হাতে আজকে যদি প্রত্যেকে যদি এই প্রাপ্তির হয়ে যেত কালকে তাহলে সবাই কুটিপতি হয়ে যেত সমাজে কেউ গরিব থাকতো না এই গরিব কথাটা কিন্তু মুছে যেত তো এই জায়গাটাতে দেখা দরকার যে রাশিগুলোর আমি কথা বলছি এই রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একটা সময় কিন্তু আসে যেটা যার জন্য যার তার জন্য কিন্তু গোল্ডেন টাইম হিসাবে কিন্তু প্রযোজ্য কিন্তু হয় অর্থাৎ আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু মানে সুখ বিশ্লেষণ করে আপনাকে কিন্তু বলে দিতে পারবে এই হঠাৎ প্রাপ্তি মহাপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি যে প্রাপ্তি বলুন না কেন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সময় যোগ কিন্তু থাকে এবার যে যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে কম হোক বেশি হোক আপনার আগামীকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছটা অবধি রাহুকাল রয়েছে সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছটা অবধি রাহুকাল রয়েছে এবং এর পাশাপাশি আপনি আগামীকাল বৈদ্যুতি যোগটাতে বিশেষভাবে ইনভেস্টমেন্টটা করুন টাইম এবং টার্গেট নাম্বার আমি একে একে বলবো কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচক বিশ্লেষণ করে সেখানের টার্গেট নাম্বারটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনার ক্ষেত্রে কোন সংখ্যাটি শুভ ফরচুনা নাম্বার আপনার কোনটি নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত দুই নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী ধনু রাশি ধনু রাশির টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সাত এবং আট শুভ সময় সকাল এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মিন রাশি মিন রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় এবং শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সে রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট আপনাদের শুভ সময় এগারোটা পনেরো মিনিট থেকে আপনার বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বললাম কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে নমস্কার